আসসালামু আলাইকুম। তো মাল্টার লাস্ট যে ভিসাটা তৈরি করেছিলাম মাল্টা ওয়ার্ক পারমিটের ব্যাপারে, তো সেই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কোন কোন সাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে লাস্টে লাস্ট আপনাদের জন্য পরে ভিডিওতে কিভাবে সিভি আর কভার লেটার লিখতে হয় সেটা দেখাবো। তো ব্যস্ততার কারণে আসলে খুব অনেক লং টাইম পরে ভিডিওটা তৈরি করতে হচ্ছে আমাকে, প্রায় 1 মাস প্লাস। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সিভি আর কভার লেটার লিখতে পারেন। তো আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি অনেক তথ্যভুল ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো চলুন শুরু করি, কিভাবে প্রথমে সিভিটা কিভাবে লিখবেন সেটা দেখাবো। আর ফাইলগুলো আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব ভিডিওর নিচে, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডক ফাইল, এটুগুলো আপনারা এডিট করতে পারবেন। তো সিভির মধ্যে এখানে আপনার নাম লিখবেন শুরুতেই, এখানে আপনার ঠিকানাটা দিবেন, ডিটেলস আমি এখানে সংক্ষিপ্ত দিছি, বাট আপনার ডিটেলস ঠিকানাটা দিয়ে দিবেন এখানে। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে, ইমেল নাম্বার অবশ্যই দিতে হবে, এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন। এখানে যেই যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন ওই পোস্টটা এখানে উল্লেখ করে দিবেন, অফিস ক্লিনিয়ার বা যে কোনো পোস্টের জন্য এখানে দিয়ে দিবেন। আর এখানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ডিটেলস দিয়ে দিবেন, আমি এখানে সংক্ষিপ্তে দিয়েছি, বাট আপনার ডিটেলস এখানে দিয়ে দিবেন এডুকেশন ডিটেলসটা ব্যাকগ্রাউন্ডটা। মাল্টাতে অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে হয় আপনার মিনিমাম 1 বছরের, তো আপনি আরও বেশি দেখাতে পারলে ভালো হয়। এখানে আমি সংক্ষিপ্তে দিয়ে দিচ্ছি জাস্ট রাফ আকারের মতো। তো এখানে আপনারা ডিটেলস দিয়ে দিবেন, কোথায় কাজ করছেন, কোন কোম্পানিতে, কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জব করছেন, এগুলো ডিটেলস দিয়ে দিবেন। স্কেল যেটা এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে নর্মাল কিছু স্কেল দিয়ে দিছি। অ্যাক্টিভিটিস আপনি যদি এছাড়া আর কোনো কোনো কাজে জানা থাকে অন্য কোনো কাজ তাহলে সেটা দিয়ে দিতে পারেন এখানে, যদি না এ স্যাম্পল দিয়ে দিতে পারেন জাস্ট আপনি কম্পিউটারের পারেন, কম্পিউটার কী কী জিনিস কাজ করতে পারে সেটা দিয়ে দিতে পারেন। আর রেফারেন্স যদি আপনার মালটাতে কেউ থেকে থাকে তাহলে তার রেফারেন্সটা দিতে পারেন, তার নাম অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিবেন এখানে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সিভি তৈরি করা ওয়ার্ক ভিসার জন্য। তো বড় আশা করি না বড় আপনার এত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন আছে। আর সিভিটা কীভাবে লিখবেন এটা হচ্ছে একটা সিভির ফরম্যাট, সরি এটা হচ্ছে একটা কভার লেটার ফরম্যাট। এখানেও সেম আপনার নাম দিবেন, আপনার ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর এখানে দিবেন হচ্ছে তারিখ, যে তারিখে সেন্ড করবেন ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি যেখানে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোম্পানির যদি মালিক বা বস বা ম্যানেজার কারো যদি যদি ই থাকে আপনার নাম জানা থাকে তাহলে তার নাম দিয়ে দিবেন, আর না থাকলে এখানে শুধু আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে ওই প্রতিষ্ঠানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এগুলো বের করা খুব ইজি, আপনি যে কোম্পানিটার নাম দিয়ে আপনি সার্চ দিলেই হবে, গুগলে গিয়ে এগুলো পেয়ে যাবেন। এখানে যদি আপনার নাম না জানা থাকে তাহলে শুধু ডিআর দিয়ে দিবেন, এতটুকু দেওয়া লেখার প্রয়োজন নাই। এখান থেকে এ পর্যন্ত অপরিবর্তন থাকবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। এখানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, লাস্ট যেটা সেটা দিবেন, এবং তারপরে আপনি কোথায় জব করছেন, যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিচ্ছেন যেটা সেখানে ওইটা দিয়ে দিবেন, এবং কোন বিষয়ে দিচ্ছেন, যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি যে একটা ফুল টাইম জব করতাম সেটা হোটেলের হোটেল বয় হিসেবে। তারপরে এখানে এতটুক ডিটেলস এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে যেমন কত বছর জব করছেন সেটা এখানে দিয়ে দিবেন, কোথায় জব করছেন, যে প্রতিষ্ঠানে করছেন যে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন, আমি এখানে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট হোটেল, হোটেল বয় হিসেবে। আর কিছু পরিবর্তন দরকার নেই, এখানেও কোনো পরিবর্তন আসবে না, এখানেও কোনো পরিবর্তন আসবে না, এখানে জাস্ট আপনি লাস্টে আপনার নামটা লিখে দিবেন। তো এটা আমি মোটামুটি যারা হোটেল বয়, ক্লিনার বা রেস্টুরেন্টের জব করতে চান তাদের জন্যই এটা তৈরি করা কভার লেটারটা। তো এই হচ্ছে আপনি সিভি আর কভার লেটার, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
আর এছাড়া যদি আপনাদের আর কোনো কথা থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ফেসবুক পেজেও নক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা শেষে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।